আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা, পাসপোর্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আজকে জানাবো। নতুন বা পুরাতন যে প্রবাসী হোক না কেন, সকলেরই জানা উচিত। যদি আপনি না জানেন এই পাসপোর্ট সংক্রান্ত বিষয়টি, তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। প্রশ্নটি হলো, অনেকে জানতে চেয়েছেন যে হাতে লেখা পাসপোর্ট বা এক বছরের মেয়াদের পাসপোর্ট নিয়ে দেশে যাওয়া যাবে কি না। হ্যাঁ, আপনি দেশে যেতে পারবেন, তবে সৌদিতে আসতে পারবেন না, সে সংক্রান্ত কোনো গ্যারান্টি থাকছে না। কারণ বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী কেউ দেশের বাইরে যেতে চাইলে তবে তার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। সেই সাথে MRP এবং ই পাসপোর্ট থাকতে হবে মূল পাসপোর্ট। এই নিয়মে আপনি দেশের বাইরে যেতে পারবেন কিন্তু আসতে পারবেন না, সমস্যা হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিষয়টি জেদ্দা কনসুলেট নিশ্চিত করেছে। ইতিমধ্যে যারা জেদ্দা কনসুলেট গিয়েছেন তাদের দরজার প্রবেশ মুখেই একটি নোটিশ টানানো আছে, সেই নোটিশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পোস্টারটি দেখতে পাচ্ছেন। সেখানে উল্লেখ করা আছে, হাতে লেখা বা এক বছর মেয়াদের নিচে পাসপোর্ট নিয়ে দেশে যেতে পারবেন কিন্তু সৌদিতে আসতে পারবেন না। এবং যখন পাসপোর্টের মেয়াদ 6 মাস চলে আসবে তখন সেটি রিনিউ করতে হবে, রিনিউ করার জন্য জমা দিতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, যাদের পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে থাকবে বা 6 মাস বাকি থাকবে, তখনই অবশ্যই আপনাকে পাসপোর্ট রিনিউ করতে হবে। যদি রিনিউ না করেন, হাতে লেখা পাসপোর্ট বা অল্প মেয়াদের পাসপোর্ট নিয়ে দেশে গেলে আসতে পারবেন না। এবার অনেকে বলতে পারেন যে করোনাকালীন সময়ে হাতে লেখা পাসপোর্ট নিয়ে দেশে যাওয়া গিয়েছে এবং দেশ থেকে আসতে কোনো সমস্যা হয়নি। সেটা করোনাকালীন সময়ে আপনাকে একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এখন করোনার প্রাদুর্ভাব অনেকটা কেটে গিয়েছে এবং নতুন নিয়ম তারা জারি করেছে, অর্থাৎ সে আগের নিয়মে তারা ফিরে গিয়েছে। এখন হাতে লেখা বা এক বছরের মেয়াদি কম পাসপোর্ট দিয়ে আপনি ভিজিট করতে পারবেন না বা দেশ থেকে সৌদিতে আসতে পারবেন না। তাই বিপদে পড়তে না চাইলে অবশ্যই অবশ্যই আপনি হাতে লেখা পাসপোর্টটি পরিহার করে দেশে যেতে চাইলে মূল পাসপোর্ট নিয়ে আপনি দেশে যাবেন, MRP বা ই পাসপোর্ট নিয়ে, তারপর সুন্দর করে ছুটি কাটিয়ে আপনি ফিরে আসতে পারবেন। এই ছিল গুরুত্বপূর্ণ তথ্যবহুল এই নিউজটি। শেয়ার করে দিন, আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।